ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা পবিত্র মদিনাতুল মুনাওয়ারার ধারাবাহিক ইতিহাস এবং বেশ কিছু চমৎকার মদিনা সংক্রান্ত ঘটনা, আশ্চর্যজনক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করছি। আজকের বিষয় হল যে মদিনা শরীফের কোন পাহাড়টি জান্নাতে যাবে, এই বিষয়ে আলোচনা করব। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় পর্বত গাছ ফালা পাথর সবকিছু চিনত, সবকিছু সালাম দিত। সাহাবায়ে কেরামরা পর্যন্ত তা নিজের কানে তা শুনতেন যে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উহুদ পাহাড়ের উপর চড়লেন। পাহাড় নড়াচড়া আরম্ভ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা মোবারক দিয়ে পাহাড়ের মধ্যে আঘাত করে বললেন, হে উহুদ, তুমি নড়াচড়া করছো কেন? তুমি কি জানো তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ অবস্থান করছে? সেটা বলার সাথে সাথে পাহাড় শান্ত হয়ে গেল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠেছেন, সেই পাহাড়টি কেন নড়াচড়া করলো? এর কারণ হিসেবে ওলামা ইকরাম বলেছেন, মুহাদ্দিস ইকরাম বলেছেন যে পাহাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসে, কারণ আমার নবী নিজেই বলেছেন যে আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আমার নবী যখন পাহাড়ের উপর অবস্থান করেছে তখন পাহাড় খুশিতে নাচা আরম্ভ করে দিয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে যখন আঘাত করলেন সাথে সাথে সেটি শান্ত হয়ে গেল। একদিন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, মদিনা শরীফের জাহান্নামের মধ্যে তো পাথর ইন্ধন হবে, দুনিয়ার পাথর পাহাড়সমূহ জাহান্নামে যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে কি এমন কোন পাহাড় আছে যে পাহাড়টি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবেন? তখন আল্লাহ রসুল জবাব দিলেন, হ্যাঁ, একটা পাহাড় আছে, সেই পাহাড়টি হল উহুদ পাহাড়, যেটি জান্নাতে যাবে।